যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো, কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ, কেউ ভিক্ষের পয়সাতে গড়ে পাঁচতলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা, ও খাইবে মাইসের কানমলা, আছে সুন্দরী মামে সিনেমার ধারে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে, মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ, কি বলছিস, বেবি চাষরিস, বেবি চাষরিস, তাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি, থাকলে কে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ, আলা এটা খুবিস, বেবি চাষরিস, বেবি চাষরিস, ও বাবা, মাই বে ফ্রেন্ড, ও তো হ্যাঁ তেনের ফ্রেন্ড তো আই গিতাম, মানে একটু ফরি সকার আই দিলাম আর ই হাতম নাম হইছে আবুল, সৈয়দ আবুল, সৈয়দ আবুল মানে বাংলাদেশের নাম করা ফিল্ম ডাক্তার আর ই, তো আই তো নাই কইতাম চাইনো, আই আই হাতের লগে পরিচয় গিতাম, এই যে তোমরা যে কথা কও একবার অ্যাডভান্স কথা বলি ফেলাও, আরে বাবা আর কি বলবো, হেড়া শুনবা হেড়া না হুনে মূর্খ কি বলি হালা নাই কইব না, আচ্ছা মানে আই বলতাম স্যার তুই নাই কইব না কি, তোর স্যার আমাদের কি নাই, আরে তোর কাছে তো সামনের পূর্ণিমা ব্যাগ ফেল মারব, তোমার স্যার কাছে কি আসতে আসবো নি রূপে গণে ধারা দিক দি সাইলে, তো তুমি মাশাআল্লাহ, আই তো জানি আমি অনেক সুন্দর কিন্তু গীতাম আই তো বিসিএস ক্যাডার হইতাম চাই, আই লেভারা শেষ করি বড় একখান চাকরি লইতাম চাই, ইলে নাই কইতাম চাই নো, ক্যাডার ক্যাডার কি বিসিএস ক্যাডার মানে প্রশাসনিক পড়ালেখা করে পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হইবো, মানে প্রশাসনিক বড় অফিসার হইবো আর কি, ও হেডানি আই তো ক্যাডেট হইছি কিন্ডারগার্টেন ক্যাডেট, এই কিন্ডারগার্টেন ক্যাডেট আর এই বিসিএস ক্যাডার দেখ না, না আচ্ছা অসুবিধা নাই মানে তো ফরিসা ফরিসা সৈয়দা বল, আর নাম টিয়া, ভালো লাগলো আপনার নাম্বারটা বলেন প্লিজ, ওই এ হাতে ইয়া কি কয় হ্যাঁ আর নাম্বার স্যার কি লাই হাতে রানে ধরে লইছ কি লাই হ্যাঁ আই বজ্জি হ্যাঁ তোর ভিতরে খালি শয়তানি কাম করে কেন, আই হাতে আর নাম্বার চাইলো কি লাই হাতে রে কইতন ধরে লইছ এই তোর নাম তোর বাড়ি কোন্ডাই এই তোর বাড়ি কোন্ডাই তুই আর নাম্বার চাইছ কি লাই আর দিকে সাই কথা কই তুই নাম্বার চাইছ কি লাই বল তুই এখন কথা বল না কথা কেন চাইছ তোর মতলব খারাপ আছে কেন শুনার মধ্যে ডাল বসাইছি আর মুখ কথা কও খারাপ তোর তুই তো বিপিডি মিথ্যা বলবে না তুমি বাবুল মোল্লা না তুমি তুমি সালমান শাহর আত্মীয় কেমন সালমান শাহর কিছু হয় না তো আয় আয় এই আন্টির সঙ্গে একদম মিথ্যা কথা বলবে না আমার চোখ বুঝেছ আমি সব ধরে ফেলেছি মাশাআল্লাহ তুমি যে সুন্দর তুমি সালমান শাহ হয় চাচাতো ভাই নাইলে খালাতো ভাই নাইলে মামাতো ভাই নাইলে ফুফাতো ভাই বুঝি ফেলায় বুঝি ফেলায় আন্টি তামেন তামেন বুঝি ফেলায় আসলো কি আমার চেহারার সঙ্গে সালমান শাহর চেহারার সঙ্গে একটা কাটিং এর চমৎকার একটা মিল আছে আর কি এই জন্য সবাই বলে যে আমাকে সালমান শাহর আত্মীয় স্বজন বলে আর কি আমি আসলে আগর ছট্টগ্রাম মানুষ বুঝছেন না আর মানে হকসবাজারে হকসবাজার বাবুল মুলতান বুঝছেন না আর কথা হকসবাজার বালু উড়ছে আর কি ও এতক্ষণ তো আমি খেয়াল করি নাই তুমি তো চিটাগাঙের ছেলে দেখতেছি হ্যাঁ হকসবাজারের বাবুল মোল্লা কেমন দেখেছো তোমাকে আমার খুব ভালো লেগেছে তুমি আমার দেশের তো ছেলে তো তোমার সাথে আমি গল্প স্বল্প করে খুব আরাম পাবো হ্যাঁ আরেকদিন আরেকদিন আন্টি আসবো হয়েছে আমার একটু কাজ আছে আর কি একটু ছোট করে চলে যেতে হবে আর কি তো আরেকদিন এসে আপনার সাথে আমি গল্প করবো আর কি আন্টি আরে 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 খারাও না একটু একটু কথা বলি না তোমার সাথে আচ্ছা আন্টি আপনার পরিচয়টা কি আমার পরিচয় আমি তো ফিল্মের নায়িকা
মানে আমার বাড়িও তোমার মতন চট্টগ্রামে বাবার বাড়ি আর কি। তাই নাকি? ছোটরা কোন কোন জায়গায় যাবে বাবার বাড়ি? রওজান ছিল না? হ্যাঁ নসিন তো কি রওজানে আর কি, আমার বাবার বাড়ি রওজানে। ও বাজারে থাকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু তোমার একটা কথা বলি বাবুল, এখানে আসার পর থেকে না এখানে আশেপাশে যার সাথে আমার দেখা হচ্ছে সবাই এত ভালো, সবাই আমার খুব আপন হয়ে গিয়েছে। নবু কিলেন, নবু কিলেন, অনেক ভালো মানুষ না, এবার ভালো মানুষ একটা আপন হয়ে গিয়ে আমি। বাবুল আমি আর কিসের ভালো মানুষ, তুমি আমার নানির গল্প শুনলে তোমার সর্দি পানি পড়বে। আমার নানি ছিলেন যে একেবারে হাইসা সুন্দরী আছে না, একেবারে কাঁচা হলুদের মতো গায়ের রং আছিল, কি সুন্দর। আর আমার নানি তো আমার কি ভালোবাসতো, আমারে বলতো এটা তো আমার নাতনি না, আমাদের ঘরে একটা সোনার চান এসেছে, একটা চাঁদনি এসেছে, এত ভালো মানুষ ছিল। আমার নানির বাড়িতে কত মানুষ যে দুই বেলা ভাত খেয়ে যেত, সবাই আমার নানির এত পছন্দ করতো, আমাদেরকে পছন্দ করতো, আমার আম্মাকে পছন্দ। আমি বুঝছি বুঝছো, মানে ওনারা একদম ভালো মানুষ, ওনার বাবার বাড়ির মানুষ ভালো, শ্বশুর বাড়ির মানুষ ভালো, ওনারা ভাবনা কথা ভালো আর বুঝছো। আর আর বংশ সম্বন্ধে তো আমার আইডিয়াই তো নাই, বুঝেছো? আমাদের বংশে না, আমি বুঝছি ওনার একদম ভালো মানুষ না। শোনো না শোনো না, আমার আমার ওই যে আমার আমার বুঝছি তো অনুরাগ করে ব্যাকগুন ভালো মানুষ, বুঝছো না? আমার বড় আব্বা না ওই যে আশেপাশে রাস্তা দিয়ে যখন লোকজন হেঁটে যেত সবাইকে এমনি ডাকতো, বলতো একটু আমাদের বাসায় বসে একটু গুড় মিঠা খেয়ে। বুঝছো অনুরাগ, অনুরাগ দিল খোলা মানুষ তো, ব্যাকগুনের খামান দামান আর কিছু মানে চা নাস্তা না হাওয়াই না। আমি বুঝছো না কি হয়েছে তোমার, এরকম করতেছো কেন, কি হয়েছে? আমাদের বংশের অনেক গল্প বাকি আছে। এই বাবুল, বাবুল শাহ, বাবুল মোল্লা। বড় ভাই বাসায় আছেন? চেয়ারম্যান সাহেব, এটা মোরা আপনার কাছে আসছি। ঝামেলা তো মিটমাট হয়ে গেছে না, সোলেমিনের দাঁতে টাকা পয়সা তো মিটমাট হয়ে গেছে আবার কি না, মানে মোর টাকা পয়সার ঝামেলা তো মিটছে, অন্যদিকে বিরাট ঝামেলা বাড়ছে। এই কও না কে বড় ভাই, এটা টাকা পয়সার সমস্যা না, সমস্যা হলে এটা মারামারি সমস্যা হলেই আপনাকে কথা বলবো। রাখো দেই, গ্রামের মধ্যে মারামারি হচ্ছে মুই তো কিছুই জানি না, কেডা কেড়ে মারছে। বড় ভাই ওই মগো গ্রামে দুটি উদ্বেগ আছে না, ওই যে মফিজ আর মফিজের ছোট ভাই তুষাই দিয়া, এই দুই ফাউল মিললিয়া হেরা ওই যে সলেমানের গাড়ি আছে, এই গাড়ির ড্রাইভার আছে, আবার এই ড্রাইভার বাদলিয়া হেরে মারিয়া আদা মারা বানাই গেলাইছে, বুঝলেন? এই আদা মরা ঘটনার মানে তো কিছু বুঝতে আসি না, এবারটা কি মরে গেছে না বাঁচিয়ে আছে? না মরে নাই, মোটামুটি ঠিক আছে, কিন্তু একটা কথা বলেন, সে তো আমাদের গ্রামের একজন মেহমান, তারে যে দুই ভাই মারলো এটা কি ঠিক হইলো? একটা সুবিচার দরকার না? মোটেই ঠিক করে নাই, ঠিক তো করে করেই নাই, গঠিত অন্যায় কাজ করিয়ে ফেলাইছে। এবারটা গ্রামের মেহমান হ্যাঁ ওকে আর দেবে কিরফিনে, এবারটা মুই কি মরিয়ে গেছি নাকি? বিচার তো মোট দ্বারা দিতে পারতে। তোমরা দুইজন যাবা, এটা আমার নির্দেশ, যাইয়া দুই ভাইকে পিসমরা করিয়া বানবা, এরপর মাদার কাটার একটা কাইটিয়া সাইচে ধরিয়া পিঠে পিঠে আমার এখানে নিয়ে আসবা, পারবা না? হানে চল চল যাই। এ বসো দেই, কথা শেষ হয় নাই, কী জানি মাঝখানে বললা যে সোলোমাইনিয়া কি গাড়ি কিনছে নাই, আবার বলে ড্রাইভারের কথা বললা। বড় ভাই মগো সোলেমান দোস্তে আমার, হে দপদপা সাদা গাড়ি কিনছে, আবার হের একটু ড্রাইভারও আছে, একটা রসগোল্লা আবার হতো, আবার হ্যাঁ ক্যাতের তলে একুয়া ওই ডিজিটাল ফ্যান আছে, হেগুয়া আবার হাওয়া খাওয়ায় তারে কারেন্ট চলাচল, কারেন্ট চলাচল ওগুলো নিয়ে ঘোরে, তার পিছনে হাওয়া দেয় বিভিন্ন কাগজ নিয়ে সে এখন আছে। ঠিক আছে তোমরা যাও, বিষয়টা আমি দেখতে যাও। আর এই এই মারামারির সুবিচার কিন্তু লাগবে, এইটা কিন্তু বড় ভাই আপনার করে দিতে হবে। আরে বেটা কর্মু আনে কর্মু আনে। তা ঠিক আছে গেলাম, কিন্তু বন্ধু তিয়া যদি সত্যি সত্যি আমার বিয়ে করে, আমি ওরা সত্যি সত্যি বিয়ে করবো, এতদিন পরে আমি একটা আমার মনের মানুষ খুঁজে পাইছি। অবশ্যই অবশ্যই বন্ধু, আয় মনাতন চায় যে তুই তোর মনের মানুষের খুঁজি, হা তোর কাছে যদি আসে আর যদি তুই পাই যাস
তাহলে তার কোনো কথা নাই কি হ্যালো, শোনো, তোমার লাগি একটা খুব ভালো খবর আছে। কি খবর বলো বলো, আরে একদিন ভালো খবর শুনে নাই তো বলো। মোর ভাইয়া তোমার আর মোর বিষয়টা মাইন্য লইছে। আমি তো সেটা জানতাম তোমার ভাইজন এটা মাইন্য নেবে, কি কারণে নেবে সেটাও তোমারে বলি। কারণ আমার যে জনপ্রিয়তা সেটা তো এখন তুঙ্গে, এখন মাইন্য না নিলে কবে নেবে? হ্যাঁ থাক, আর নিজের ডোল নিজেরই পেটান লাগবে না। শোনো লক্ষ্মী সোনা, নিজের ঢোল নিজেরই পিটে দিতে হয়, অন্য মানুষের তুমি দেবা সে দেখবা তোমার ডোলটা আস্তে করে ফাড়াই ফেলাইছে। আচ্ছা ওই সে আর কথা কওয়া লাগবে না, এখন কোথায় তুমি হইয়া কও? আর কইও না, আমি তো একটা ঝামেলার মধ্যে পড়ছি। ওই যে আমার ড্রাইভার বাদল আছে না, সেই বাদল ওই মফিজ আর তুষার দুজনে মিলে মারছে, একেবারে মানে মাইরিয়া পিঠ টিট একদম বেহা করে দিয়েছে, বুঝছো? হ্যাঁ আর কও কি, তোমার কিছু হয় নাই তো? ওরে আমার যে মারবে তুমি যে কইলা, ও কইলে সাহস আছে? তোমার কিছু হারতে হ্যালো আগু যাইয়ে মুই কসু কাটা করতাম না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার আর কিছু করা লাগবে না, কাউরে কসু কাটা করা লাগবে না। তুমি বাসায় যদি পারো ধরে ধরো কাটো, কাইটা নাম দো, আমি তোমার বাসায় এসে তোমার হাতে রান্না করা তরকারি দিয়ে দুজনে মিলে খাবো। আমি লোকপা তুলে দেবো, তুমি হা করবা, আমি তোমার মুখে সেটা ঢুকাই দেবো। আচ্ছা ঠিক আছে। ব্যাগটা গুছাইয়া তলবি তলবা লইয়া কোথায় রেডি রান্না করছে? আগে জানতাম না তুই তো পুরুষ জাতির কলঙ্ক বেড়া। মে ভাই মুই আর এই গ্রামে থাকুম না, যে গ্রামে ময়ূর পুরবি অন্য পুরুষের হাত ধরে ঘুরে বেড়ায় অনেক ভালো দিমু, বুঝছো? মেয়ে ভাই তোমার সবাবাজি আমার জানা আছে, নিজ অন্তর বিয়ে করতে পারো নাই আবার আমার জন্য মেয়ে এনে দিবা না? আরে বলো, মুই তো ইচ্ছা করিয়া বিয়ে করি নাই বেটা। মুই যদি ইচ্ছা করি যে বিয়ে করমু, মোর পিছে হাজার হাজার মাইয়া লাইন দিয়ে খেলাই থাকবে বেটা, বুঝো নাই? মোর পিছে মাইয়া লাইন ধরে থাকবো না, তোমার পিছে মাইয়া লাইন ধরে থাকবো না, তোমার পিছে হিজরা লাইন ধরে থাকবো। তুষার তুই কিন্তু মোরা ইনসাল্ট করে দিয়ে কথাবার্তা বলতে আসো, একটু হুশ করে দিয়ে কথাবার্তা বল, বলিয়া দিলাম। ঠিক আছে মুই যাইগা, তাহলে তো আর তোমার ইনসাল্ট করে কেউ কথা কইবো না। না মানে তুই সিদ্ধান্ত যখন ফাইনাল করছো তুই যাবি, দেখবি না ঘরে যখনই বাইরে বি লগ লাগাই সোলেমান তোর হাত পাও ভাঙ্গিয়া গুড়ি গুড়ি করিয়া ওই হাসপাতালে নিয়ে ভর্তি করে দিয়ে এরপর হে চলিয়া যাইবে। তারপর তো বাধ্য হয়ে মোর হাসপাতালে যাইতে হইবে, হইয়া না? না ভাই মুই বাড়ি থেকে যাওয়া যাইবার চাইছিলাম, অনার যাবো না। তুমি যা কইলা আমি বাড়ির এক পাও বাইরে হব না, আমি ঘরের ভিতরে যাই ভাই। যা যা ঘরের মধ্যে যা, ঘরের মধ্যে যা, ডবাস না, যা যা যা।
এ সুলেমান খারা, তুই গ্রামে গিয়ে শুরু হর তো কি শুরু হর তো কি শুরু হর বলতে পারতে আসো না? তুই যখন গ্রামে আসিলি না, মোরা খুব ভালো আসলাম, খুব শান্তিতে আসলাম। তুই গ্রামে আইয়া মগো টেনশন আর অশান্তি বাড়াইতেছো। সাব্বা, এই ধরনের কথা যে বলেন আমার কিন্তু ভালো লাগে না। কিরবিন কেন ভালো লাগবে বলেন? এই যে আমি যতদিন গ্রামে আসি নাই, আপনারা কী খাইতেন? আলু ভর্তা ডাল দেওয়া আর লাউ দিয়ে ভাত খাইতেন, শাক পাতা তরুলতা। আমি আওয়ার পর তো এখন তো মাশাল্লাহ পেট ভরিয়ে আপনারা আনন্দ নিয়ে বিভিন্ন জিনিসপত্র খাইতেছেন, মাছ মাংস। হ্যাঁ, তা সমস্যাটা কোথায়? আমি বুঝলাম না তো কিছু। সমস্যা কোথায়? হ্যাঁ বলতে পারতে আসো না? হ্যাঁ আসেলা তো ঢাকায়, আর গ্রামে এ প্রেসার করছো কি লন্ডনে আসেলা, খুব বাহাদুরি হরছো। হ্যাঁ পাওনা দাঁড়াই বাড়ির পরে গাইল খামার দিছে, আর হেরা এখন উল্টা কি করতে আছে? তোমার জন্য মুড়া লই আইতেছে, তারপর আস লই আইতেছে, কি পাম দেছে হাগু? আব্বা, আমি কি পাম দিছি সেটা নিয়ে আপনাকে অনেক চিন্তা না করলেও হবে, আপনার মাথার ঘাম না ফেলেলেও হবে। ওটা আমার সিস্টেম, আমি সিস্টেম মতো করছি। হ্যাঁ সিস্টেম করে দিয়ে যাইতে আছো তাই না? তখন টাকা যাইবে সিস্টেম করিয়া, হেরপরে হেরা ইয়ে ধরবে কারে, মোরে ধরবে, গাইল খামার দেবে, আবার কে নুয়ে দিতে পারে? ওরে আব্বা, আপনি কেন শুধু শুধু এ ধরনের কথা বলতে আছেন? কিচ্ছু হবে না আপনার, আপনি টেনশন ফ্রি থাকতে পারেন। আমি এমন সেটিং দিয়ে যাইতেছি, মনে করেন যে তারা তো এখন মনে করেন বিভিন্ন মাছ মাংস পাঠাইতে আছে, ফলমূল, গোমাংস, ছাগা মাংস, বিভিন্ন মাংস পাঠাইতে আছে না, খাওয়া দাওয়া বাড়তেছে না, এরপরে দেখবেন আপনার জন্য বাড়তি হিসাবে লুঙ্গি, পায়জামা, আঞ্জাবি, তারপর মাঝে মধ্যে দেখবেন যে আপনার সেলুনে নিয়ে একটা চুলে কলপ বন্ধ করাই দেবে, এই অবস্থা করবে। আপনার কোনো টেনশনই করেন না, আমি বলে দিলাম। এই তোরে মোরে বিশ্বাস করতে কো? তোরে মুই বিশ্বাস করমু? কেন করবেন না? ওরে তুই যে বাইসে আছো, তুই যে মোর সামনে আহো তখন বিশ্বাস করি, তুই বাইসে আছো এইটুক বিশ্বাসই করি। এই মোরে হালাইয়া ডাহা চলে গেছো, কোনো খোঁজ খবর নেছো? এই মোরা খাইয়া আসি না না খাইয়া আসি, বাইসে আসি না মরে গেছি, হ্যাঁ খবর নেছো কোনোদিন? আব্বা খবর না লাগবে না, আমনি এমনি টাডি মাল। আরো অনেক সুখে শান্তিতে থাকতে পারবেন, আপনি খালি ঠিকঠাক মতো আমাকে সেটিং গুলো করেন। হাত চুলকেন কেন? কি হয়েছে? কি বামাতে তাল্লা চুলকাইতেছে? শুনছি যে বামাতে তাল্লা চুলকাইলে বিপদ হয়। হ্যাঁ ভুল শুনছেন, দুনিয়া উল্টে গেছে না আব্বা, আপনারাই তো কন, দুনিয়া উল্টে গেছে, দুনিয়া উল্টে গেছে। আগে ডাইনা চুলকেল তা হাইতে, ইদানিং কালে বামা চুলকেল ওটা হাই আসতে আছে। আব্বা চিন্তা নেন না, তাহা আসতে থাকবে, স্রোতের মতো আসতে থাকবে।